আলেকজান্দ্রিয়ার মুসলমান। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা দাদা নাই। ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই। এই সন্তানের লাশ যে বাবাই কাঁধে নিচ্ছে, সেই বাবা জানে সন্তানের লাশ কতবারই, বাবার লাশ যে কাঁধে নিতে সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। এই দুনিয়া থেকে বিদায় লয়ে যেতে হবে আল্লাহ, কেউ ছিলাম না থাকবো না, সব কিছু শেষ হয়ে যাবে। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য বাড়ি গাড়ি করো, এই দুনিয়ার সম্পদ করলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে ভাগাভাগি করবে, মেয়ে ভাগাভাগি করবে, ভাই ভাগাভাগি করবে। আল্লাহর কসম করি বলি, একটা পাপের ভাগ কেউ নিবে না। আপনার ওই পাপের ভাগটা ছেলে নিবে না, মেয়ে নিবে না, বিবি নিবে না, পরিবার পরিজন নিবে না। সম্পত্তির ভাগ কিন্তু ঠিকই নেবে, পাপের ভাগটা কেউ নিবে না। সুতরাং কিসের জন্য তুমি সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, কিসের মধ্যে তুমি জিনার মধ্যে জড়িত? এই দুনিয়া ছেড়ে দাও, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও, মরণের চিন্তা করো, মরণের চিন্তা করো। আল্লাহ, যেহেতু মরণ মানুষের দুইটা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই, এখন পর্যন্ত বেঁচে আছেন, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। আল্লাহ, মরণের আগে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, আমাদেরকে তুমি মরণটা সহজ করে দিও, কবরটা আমাদের সহজ করে দিও, হাশরের ময়দান আমাদের ডানাতে আমল নামা দিয়ে দিও। আল্লাহ, আজকের মাহফিলের খাতিরে তুমি মাসুমের মাসুম বানায় দিও, গুনার বোঝাগুলো চিরতরে তুমি আল্লাহ মাফ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আকবার। আরে দয়াল নবী, তুমি গুণমন, পাপীদেরকে তারা দেব, নবী পাঠায় মাওলা কাদের গো, হনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমন, বলেন দয়াল নবী তুমি রহমতে আলম গো নবী, তুমি সর্বগুণের গুণী গো নবীজি, তুমি সর্বগুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী, তুমি পারের কান্ডারি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমনি, বলেন দয়াল নবী তুমি গুণমন। হবিগঞ্জের আসে কেরা ফেলে চোখের পানি গো নবীজি, ফেলে চোখের পানি কঠিন হাসরের দিনে গো, আপনার দিদার জন পাইয়া আমি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমন। আমার সাথে বলেন মায়ার নবী তুমি গুণমন। হবিগঞ্জের আসে ভাই বোন ফেলে চোখের পানি গো নবীজি, ফেলে চোখের পানি কঠিন দিনে মায়ার নবী গো নবী, সাফায়াত করে লয় তুই।
নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, পাপীদেরকে তারাই দেব মায়ার নবী তুমি গুণমণি, রহমতে আলম গো নবী আপনি সর্বগুণের গুণী গো নবীজি, রহমতে আলম গো নবী আপনি সর্বগুণের গুণী, এই পাপীদেরকে তারা মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। এই মানব সৃষ্টির আগে একটা জাতি ছিল, সেই জাতির নাম হলো জিন জাতি। বলতেছি কারণ এখন দেখতেছি ফেতনার জামানা, আসার সময় একটু মোবাইল টাচ করলাম, দেখলাম দেখি এর ভিতরে মোটামুটি এই বক্তা বলতেছে নাজায়েজ, ও বক্তা বলতেছে হারাম, ও বক্তা বলতেছে নাজায়েজ, নাজায়েজ হারাম আর বেদাত, এই বেদাত নাজায়েজ নিয়ে মানুষ এখন বর্তমান বিপদের মধ্যে আছে। কথায় কথায় বলে নাজায়েজ, বেদাত, হারাম, কি তিনটা বল শুনেন না আপনারা, কথা বলেন শুনেন না, অল্পটু বুঝাই দিয়ে যাচ্ছে। এই জন্য এই তিনটা প্রবাদ কে প্রথম আনলো আমাদেরকে বুঝতে হবে। সর্বপ্রথম এই তিনটা ভাষা কে আবিষ্কার করলো? এই যিনি দার্শনিক, যিনি জ্ঞানী, যিনি এই কথাটা প্রকাশ করলো, যিনি এই কথাটা আনলেন, তাকে আমাদের চেনার দরকার। দরকার বলেন, চেনার দরকার আছে না? এই লোকাত কাজ নিয়ে জিনিস, এই মানব সৃষ্টির আগে একটা জাতি ছিল, সৃষ্টির রহস্য একটা বই আছে, সৃষ্টির রহস্য, সৃষ্টির গোপন তথ্য যেটা। এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করবে অনেক আগে থেকে, আদিকাল থেকে শুরু করে আমার আল্লাহ পাক সেই নূরে মুহাম্মাদি তৈরি করলেন, এরপরে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনা। এটাকে নিয়ে আলোচনা করলে দু চার ঘন্টা সময়ের প্রয়োজন, আমি অল্প একটু বুঝাই আমার মেন আলোচনায় আমি চলে যাব। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। মানব জাতির আগে একটা জাতি ছিল জিন জাতি, জাতিটার নাম কি? বিচারও হবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে জিন এবং মানবের, এই দুইটা জাতির বিচার হবে, আর কোন জাতির বিচার হবে না, হিসাব দিতে হবে এই দুইটা জাতি, আর সবার এই দুইটা জাতিকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, আদালতে ধরা পড়তে হবে। আর জিন এবং মানব এই দানব এই জাতিকে হিসাবের কাঠগড়ায় দাঁড়া করতে হবে আল্লাহ কার করবে। আমার ভাইরা, জিন জাতিকে আল্লাহ পাক উদ্দেশ্য বলে, হে জিন জাতি আমি মানুষ সৃষ্টি করতে চাই, আদমকে বানাইতে চাই। কাকে বানাইতে চাই? এ আপনারা কোন জাতি? জোরে বলেন আল্লাহ। এখন আপনার বিষয় আপনি বুঝে নেবেন ভালো করে, আপনাদেরকে আল্লাহ পাক মনস্থাপ করেছেন যে আমি মানব জাতিকে দুনিয়ায় পাঠাবো। জিন জাতিরা বলে আল্লাহ এইটার কি দরকার, আমরাই তো আপনার ইবাদত করি, আপনাকে অনেক মায়া করি, আপনার বন্দেগী করি, গোলামি করি, কোন তাই তো আমরা কমতি রাখি নাই, তবে আর একটা জাতি কেন বানানো দরকার যারা দুনিয়ার মধ্যে হাঙ্গামা করবে, মারামারি করবে, বাল্লুহা কেলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র, ওই জাতি শুধু কামড়া কামড়ি করবে। আজকে দেখতেছেন সুন্নি ওহাবি সব যেভাবে টানাটানি শুরু করছে, কে সুন্নি কে ওহাবি কে মদুদি, বড় বিপদের মধ্যে আছে। এশিয়া ওনার মতের বিরুদ্ধে গেলেই কয় ওশিয়া, ওনার মতের বিরুদ্ধে গেলে কয়টা খারেজি, ওদের মতের বিরুদ্ধে গেলে কয়টা ওয়াহাবি, এদের মতের বিরুদ্ধে কি শুরু হলো এই জগৎটা, এই মুসিবাতের জামানায়। এই জন্য আমি আপনাদেরকে একটু টাচ দিতে চাই। আল্লাহ পাক তো মনস্থাপ করছে মানব জাতি সৃষ্টি করবে, আল্লাহ পাক সবাইকে ডেকে বললেন, হে ফেরেশতা মন্ডলী, হে জিন জাতি, হে আমি তোমাদের পরে একটা জাতি বানাইতে চাই, সেটা হলো মানব জাতি। জোরে বলেন মারহামা, আর একটু জোরে বলেন আল্লাহ, যে কথা সেই কাজ। আদম আলাইহিসসালামকে তৈরি করলেন কুন আর ফায়াকুন, জিবরীল আমিকে মাটি আনতে বললেন সমস্ত ফেরেশতাকে, কেউ আনতে পারে না, কেউ আনতে পারে না, আজরাইলের ওয়াজ দিছেন আজকে মরার যন্ত্রণা তো, এই জন্য কথাটা বললে আর আপনাদের উপকার হবে, উপকার হবে। আল্লাহ বলেন মাটি নিয়ে আসো, মাটি আনতে আসলেন, মাটির কান্না থেকে ফিরে গেলেন,
জিব্রিল ফিরে গেলেন, মিকাইল ফিরে গেলেন, ইসরাফিল ফিরে গেলেন, আজরাইল অবশেষে আসলেন। এরকম অসংখ্য ফেরেশতা পাঠাইলেন, মাটি কান্না শুরু করে দিল, এই মাটি নিয়ে যাওয়া, এটা দিয়ে মানুষ বানাইবে, এটা জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে দিবে। কারণ আল্লাহ তো প্রথম থেকে শুরু করেছে, দুই ছাপটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দুনিল কাফিরিন। আল্লাহ বলেন কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি আর সাতটা জাহান্নাম। কয়টা জাহান্নাম জোরে বলেন, কয়টা জাহান্নাম? সাত, সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কাফের মুশরিকদের জন্য, বেঈমানদের জন্য, ঈমান হারা মানুষের জন্য, আবার মুমিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দুনিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, আটটা জান্নাত। দুইটা জায়গা খুলে রাখছি, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। ঈমানদারদের জন্য হবে জান্নাত, মুনাফিকদের জন্য, কাফের মুনাফিকদের জন্য স্থান হবে জাহান্নাম। এ দুনিয়ার মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। আমার আল্লাহ মনে মনে কল্পনা জল্পনা করার সঙ্গে সঙ্গে মানব জাতি আদম জাতিকে বানাবে, কল্পনা দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, সবাই মাটির কান্না দেখে মায়া লাগছে, কিন্তু আজরাইলের লাগে নাই। আজরাইল মুষ্টি ধরে মাটি নিয়ে গেলেন, এই মাটিটাকে চারটা রং করলেন, আগুন পানি মাটি বাতাস চারটা মিশ্রিত করলেন। কোথায় আগুন কোথায় মাটি, এইটা ওয়াশ করতে গেলে রাত কেটে যাবে। সৃষ্টির রহস্য একটা বই আছে, পড়ে নিবেন মুসলমান শুনে নেন। আপনার দেহের মধ্যে চারটা রং, চারটা মিশ্রিত, চারটা মশলা, এক নাম্বার হলো আগুন পানি মাটি বাতাস। এই জন্য অনেক সময় বলে চার রঙের মশলা দিয়া কে কইরাছে তর গঠন, চার রঙের মশলা দিয়া, বলেন চার রঙের মশলা কে কইরাছে তর গঠন, চার রঙের মশলা। ও তুই দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশল্লা। এর আপনার আমার মহাজন কোথায়, আমার মাওলা কোথায়? এর দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশল্লা দিয়া, বলো চার রঙের মশল্লা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের মশল্লা। আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ, ওরে দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশল্লা দিয়াও, বলো চার রঙের। কোথায় আগুন কোথায় পানি কোথায় মাটি খোঁজো, আর আল্লাহর একটা বাড়ি আছে আল্লাহ পাহাড়ে নগরে কোথাও না, আল্লাহ তাকে মুমিনের কলবে। আল্লাহ বলে ফি আনফুসিকুম মাফালা তাফসিরুন, হে বান্দা বান্দিগণ, আমি বান্দা, আমি আল্লাহ থাকি মুমিনের কলবে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে, আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। এই জন্য মুমিন যারা ইরা আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে পারে, এখন আল্লাহর সঙ্গে দিদার করতে পারে, আর সেই জন্য পাঁচ ওয়াক্ত সালাত কথা কয় না, সালাত নামাজের মধ্যে যাই, যখন মুমিন আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। হে মুসলমান, যা যা তুমি সৃষ্টি দিয়ে আদম জাতিকে বানাইলেন, আদমকে বানায়া রেখে দিলেন, হে মুসলমান, এই আদমকে যখন বানায়
সমস্ত জিনজাতিকে হুকুম দিলেন, ফেরেশতাদের হুকুম দিলেন, তোমরা যাও আমার আদমের দিকে রুজু হও, আদমের দিকে রুজু হও, আদমকে সিজদা করো। সবাই আদমকে মেনে নিলেন, কিন্তু এই অহংকারী মাস্টার ইবলিস তার ভিতরে আসলো অহংকার, আমি এত বড় আলেম, এত বড় জানেওয়ালা, আমি বড় জ্ঞানী, আমার মতো জ্ঞানী কেউ নাই, আমি ওর কাছে স্যারেন্ডার কাটবো, কেমনে হয়? আল্লাহ বলেন রুজু হও। এবার মাস্টার ইবলিস করলো, এটা তো বেদব, এক নাম্বার প্রকাশ করলো লকাব শয়তানের লেখক, আল্লাহ কয় রুজু হও কয় বেদব, আল্লাহ কাদমের দিকে ঝুঁকে যাও, আদমকে সেজদা করো, আল্লাহ কয় না, বলার সঙ্গে সঙ্গে মাস্টার ইবলিস কয় না জায়েজ। আল্লাহ বলেন আদমের দিকে ঝুঁকে যাও, আদমকে সেজদা করো, মাস্টার ইবলিস কয় হারাম, একমাত্র সিজদা হবে আপনার, অন্য কারোর নয়, একমাত্র সিজদা করব আপনার, আদমের দিকে রুজু হতে পারে না, এটা হারাম। আমার স্রষ্টা যিনি, সৃষ্টি হলো ফেরেশতা, সৃষ্টি হলো আদম, সৃষ্টি হলো মাজল মুসলমান, ওই ইবলিস শয়তান সৃষ্টি, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই, স্রষ্টা দেয় হুকুম আর সৃষ্টি দেয় লকাব, সেই লকাব যাদের মধ্যে আছে, দেখবেন কথায় কথায় বলে না যায় হারাম আর বেদাত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই তিনটা লকাব মাস্টার ইবলিস, এক নাম্বার বলেন বেদাত, দুই নাম্বার বলেন নাজায়েজ, তিন নাম্বার কা হারাম, আল্লাহ কি জানে না? কথা কয় না কেন? আল্লাহ কি জানে না? আমার মাওলা জানে। এ মুসলমান শুনে নাও, আবার আল্লাহ তাকে বিতাড়িত করে দিলেন, যাও দূর হয়ে যাও, সুস্থান দূর হও, দূর হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, এখন আল্লাহর দরবারে কল্লা, আমার যেহেতু আদমকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, মানুষকে তুমি ভালোবেসে বানাইলা, তার মর্যাদা দিলে, তার দাম দিলা, আল্লাহ এই আদম জাতির সঙ্গে বেয়াদবি করার কারণে আমাকে তুমি বিতাড়িত করে দিলে, ইবলিস বানায় দিলে, আল্লাহ আপনার কাছে আমি তিনটা দাবি করব, কয়টা দাবি জোরে বলেন, কয়টা দাবি? তিনটা দাবি করব। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান দাবি, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু দিও না, কারণ যেদিন শেষ হয়ে যাবে কুল্লমান আলাইহা ফান, সব কিছু যেদিন শেষ করে দিবে আল্লাহ, আল্লাহর আগ পর্যন্ত আমার তুমি মৃত্যু দিও না। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায় দিব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ, আর আল্লাহ থাকবে রাসূলুল্লাহর প্রেমনিয়া, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা, সব যেদিন শেষ হয়ে যাবে ওই দিন পর্যন্ত আমাকে জিন্দা রাখতে হবে। দাবি কার? দাবি কার? নাউজুবিল্লাহ, দাবি কার? মাস্টার ইবলিস, এই তো শয়তান। ইবলিসের বললেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু দিবেন, আল্লাহ কয় মেনে নিলাম, নিলাম তোর দাবি, দা মেনে নিলাম। দুই নাম্বার দাবি, ওই আদম জাতির প্রতিটা আল্লাহ প্রতিটা লোমে লোমে জন্য ঢুকতে পারি এই শক্তি আমার দিয়া দাও, আল্লাহ কয় এটাও দিলাম। আর একটা দাবি, আল্লাহ যখন যে সুরত ধরতে চাইব তখন যেন সেই শক্তি আমারে দিয়ে দাও, যে কোনো সময় যেন আমি রূপ বদলাইতে পারি, বন্ধু হইয়া বন্ধুর শেষ করতে পারি। ওই যে এখন এই জন্য কয় আমি আবেগে কাজ করছি, কি কোন আবেগ দিয়া কাজ করছি? বুদ্ধিতে কাজ করে ঠিক কি না? বুদ্ধিতে কাজ করে। মাস্টার ইবলিস যখন ভর করে তখন বুদ্ধি থাকে না, আবেগ এসে যায়, আর আবেগ দিয়া কাজ করে বিতাড়িত মাস্টার ইবলিস হইছে। এই জাতীয় যারা তারও ইসলাম থেকে বিতাড়িত হবে, জোরে জোরে বলেন ঠিক কি না? তিন নাম্বার যখন দিয়ে দিলেন আল্লাহ মানুষের সুরত জন্য, যে কোনো মুহূর্তে আমি সুরত ধরতে পারি, আল্লাহ কয় দিলাম, দিলাম। মাস্টার ইবলিস বলতে সালবা, এইবার দেখে নিব তোমার বান্দাগুলো কেমনে জান্নাতে যায়।
তিনটাই জান্নাত, আটটা জান্নাত তাদের জন্য প্রস্তুতি করে রাখছো, আমি আর সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছো জাহান্নামীদের জন্য। আমি ইবলিস যেহেতু বিতাড়িত হয়ে গেছি, তোমার কোন বান্দা জান্নাতে কিভাবে যায় এটা আমি দেখে নিব, দেখে নিব। ইবলিস নাচতে নাচতে রওনা হয়ে গেছে, আমার আল্লাহ ডাকছে, ইবলিস দাঁড়া। ইবলিস কাল আমার ডাকতেছেন, কয় হ, কই তুই তো খুব নাচতে নাচতে যাইতেছিস, কয় হ, দেখি আপনার বান্দা কেমনে জান্নাতে যায়। ইবলিস শোনো, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, কয় ঠিক, তোমার মানুষের লোমে লোমে ঢুকতে পারবা ঠিক, তুমি সুরত ধরতে পারবা ঠিক, তবে একটা জিনিস আমি তোমাকে দিব না, এটা আমার বান্দার এই মাথা দিয়ে প্রবেশ করতে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে, কারণ আমি আলমের কোন অঙ্গ আমি আল্লাহ শুনে নাও, পৃথিবীর মধ্যে ফেরেশতা বানাইলাম আমি, কোন আরফা কোন বইলা গো, আসমান বানাইলাম আমি যেমনি মানব এমনি বানাই নাই, ফেরেশতা যেমনি বানাইলাম এমনি তার মারে বানাই নাই, এ পৃথিবীর যেমনি বানাইলাম এমনি তোমার বানাই নাই, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, এই বান্দারে আমি যেমনি বানাই না অন্য কোন প্রাণী আমি এমনি বানাই নাই, আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি আমার কুদরতি হাতখানা দিয়া। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে মানব জাতিকে, এই জন্য মায়া করছে মুখের সুরতটা, এটুকু আমার আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে সুরতটা বানাইছে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা, কারণ এইটা দিয়ে আমার আল্লাহ সিজদা দিবে, কারে? আল্লাহকে সিজদা দিবে বান্দা, কাকে সিজদা দিবে? আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় বান্দা শুনে নাও, দেনের কান্না লাগান শোনো, আল্লাহ কয় আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কোনো দ্বিতীয় নাই, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আমার আল্লাহ হলো একজন। আল্লাহ বলে হাবিব আপনি জানা দিন আমি আল্লাহ এক, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম আমি নিই নাই, সুতরাং সমস্ত কিছু হলো সৃষ্টি আমার, আমি হলাম স্রষ্টা, সুতরাং আমার কোনো জন্ম নাই, আমি কাউকে জন্ম দিই নাই, সব কিছু আমি হুকুম দিয়ে বানাইছি, একমাত্র বান্দারে বানাইছি আমি কুদরতে হাত দিয়ে, আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য আমার সমকক্ষ আর দ্বিতীয় কেউ নাই, সুতরাং আমার নিজেই আমি নিজেই একাকার, আমি নিজেই তো নিজের আর আমার কোনো অদ্বিতীয় কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আসমানের জমিনের মধ্যে আমার আল্লাহ সমকক্ষ আর কেউ আছে নাকি? যারা চন্দ্র পূজা করো, যারা প্রতিমা পূজা করো, যারা দেবতা পূজা করো, তারা দিলের কান্ডা লাগায় শুনে না, সিজদা করব কার? আর আমার আল্লাহ সিজদা করার জন্য মানব জাতিকে তার কুদরতি হাতে বানাইলেন। এবার আমার আল্লাহ বলেন মাস্টার ইবলিস রে আমার এই বান্দা এই মাথা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইবলিস কয় আল্লাহ একটা জায়গা ঠেকায় রেখে কি লাভ হবে, সব জায়গা তো ঢুকতে পারবো, তারপরও তোমার কোনো বান্দাকে আমি জান্নাতে যেতে দিব না, তুমি আদর করে ওদেরকে বানাইয়া আমাদেরকে বিতাড়িত করে দিলা আল্লাহ, আমি ইবলিসকে তুমি বিতাড়িত করে দিলা আল্লাহ, তোমার আদম জাতিকে আমি জান্নাতে থাকতে দিব না আল্লাহ। আমার আল্লাহ বলার পর চলে গেলেন ইবলিস, আবার ইবলিস চিন্তা করে মনে মনে সব জায়গা তো দিয়ে দিল, কেয়ামত পর্যন্ত হায়াত দিল, প্রতিটা লোমে লোমে ঘটুকার অনুমতি দিয়ে দিল, তবে আল্লাহ একটু রাখলো কেন একটু জেনে দেখি রে মুসলমান। এবার বলে আল্লাহ আমি কিছু জানতে চাই, সেটা হলো আপনি সব জায়গা দিয়ে দিলেন, কেয়ামত পর্যন্ত হায়াত আমারে দিয়ে দিলেন, কেয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমার মরণ নাই, আল্লাহ মানুষের লোমে লোমে ঢুকতে পারবো, আমি যখন যে সুরত ধরতে চাবো সেই সুরত ধরতে পারবো, কিন্তু এই মাথাটা কেন রাখলেন, এতটুক রাইখা আবার কিসের জন্য রাখলেন গো আমার আল্লাহ আমি জানতে চাই। আমার আল্লাহ কয়
বান্দা যখন গুনাহ করবে আসমান থেকে জমিন পর্যন্ত গুনার রাজ্যে ডুব দিবে রে। বান্দা যখন কবরের কথা মনে করে, বান্দা যখন দুনিয়ার মধ্যে জাহান্নামের কথা মনে করে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ মায়া করে বান্দারে বানাইলাম। ওই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ রহমতের হাত দিয়া আমার বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো জমিনের ভিতরে দাফন করে দিব। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি মাথাটা রাখলাম এই জন্য, আমি আল্লাহ রহমতের হাত বুলাইয়া দিব। আল্লাহ বান্দারে কত ভালোবাসে, এ বান্দা কত গুনাহ করবে এই জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা পৃথিবীর মধ্যে গুনাহ করছো, কোটি কোটি গুনাহ করছো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, এই গুনাহ যদি মাফ করাইতে চাও চলে যাও জান্নাতের বাগানে। এখানে যা কোনো বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে প্রবেশ করিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। কারণ কি, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, এই জন্য বেশি বেশি তওবা করা লাগবে। জোরে বলেন ঠিক কি না? হে মুসলমান, তওবাকারী কে আল্লাহ ভালোবাসে। আমার বাবারা, শুধু মাস্টার ইবলিস এখানে বসে রইল না, আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটু ওয়াজ করে আসলে আপনারা বুঝতে পারবেন, মজার ওয়াজটা আমার মুসলমান শুনে নেন। এইরকম মাস্টার ইবলিস কিন্তু ভুলতে রাজি নয়, মাস্টার ইবলিস কিন্তু আমাদের ছাড়তে রাজি নয়। আজকে যারা কবরের ভয় করে সে নামাজ ছাড়তে পারে না, যারা কবরের ভয় করে মরণের ভয় করে তারা রোজা ছাড়তে পারে না, যারা কবরের ভয় করে মরণের ভয় করে এই ব্যক্তি অন্যায় করতে পারে না, যারা কবরের ভয় করে মরণের ভয় করে এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না, যে ব্যক্তি কবরের মরণের ভয় করে সে সুদ ঘুষ খাইতে পারে না, যে ব্যক্তি কবর মরণের ভয় করে সে জিনা ব্যবচার করতে পারে না। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নাও, কারণ তিনটা বিপদ হলো মানুষের, ওখানে রাখলাম অনেক আলোচনা রয়েছে। মুসলমান, ওই আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম কেউ জান্নাত থেকে বিতাড়িত করার পিছনে মাস্টার ইবলিসের ষড়যন্ত্র ছিল। আজকে আমাদের জাতি জাহান্নাম থেকে, জাহান্নামে যাওয়ার জন্য মাস্টার ইবলিসের পক্ষে যারা ঘুরবে এরাই জাহান্নামটা দুনিয়ার মধ্যে থেকেই বিপদগামী হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এই কথাগুলো আমি পরে বলতেছি, একটু পিছনে চলে যায়। এর মানুষের জীবনের প্রথম বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে যে তোমার সবই রইল পড়ে, মরার পরে আরো জোরে বলেন মরার পরে দেখবে যে তোমার সবই রইল পড়ে, মরার পরে রে দাদা গেছে বাবা গেছে কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে যে তোমার সবই রইল পড়ে, মরার পরে। এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমদাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমরা যেটা সহজ মৃত্যু মনে করি, এই মৃত্যুটা হলো সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর সেইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণকালে প্রস্রাব করে দিই,
মরণকালে অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে অনেকের মুসলমান শুনে নেন চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, এ মুসলমান কোন দিন যেন আমার জানাজার জন্য মানুষ হাজির হয়ে যাবে, কোন গোরস্থানে শুয়াইবে, কোন জারের পাশগুলো কেটে আনবে রে আল্লাহ, কোন কাপড়ের কাপড় কার দোকানে অপেক্ষা করে গো আল্লাহ। আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া এরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাও দিয়ে কাটিবে কেহ চারের কাঁচা বাঁশ, বলেন দাও দিয়ে কাটিবে কেহ চারের কাঁচা বাঁশ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডনিয়া ডনিয়া, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দাও দিয়ে কাটিবে কেহ চারের কাঁচা বাঁশ, বলেন হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবেন সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসি মসজিদের পালকি খানা উঠান রাখিয়া, নাকে কানে দিবে তুলা গজিয়া গজিয়া, জোরে বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই, দেখা যায় দাদা জিন্দা বাবা নাই, বাবা জিন্দা দাদা নাই, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ দাদার কাঁধে, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই, এই সন্তানের লাজে বাবাই কাঁদে নিতে, সেই বাবা জানে সন্তানের লাজ কতবারই, বাবার লাজে কাঁদে নিতে, সেই সন্তান জানে বাবার লাজটা কতবারই, এই দুনিয়া থেকে বিদায় লয়ে যেতে হবে আম্মা, কেউ ছিলাম না থাকবো না, সব কিছু শেষ হয়ে যাবে, কার জন্য সুখ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য বাড়ি গাড়ি করো, এই দুনিয়ার সম্পদ করলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে ভাগাভাগি করবে, মেয়ে ভাগাভাগি করবে, ভাই ভাগাভাগি করবে, আল্লাহর কসম করে বলি একটা পাপের ভাগ কেউ নিবে না, আপনার ওই পাপের ভাগটা ছেলে নিবে না, মেয়ে নিবে না, বিবি নিবে না, পরিবার পরিজন নিবে না, সম্পত্তির ভাগ কিন্তু ঠিকই নেবে, পাপের ভাগটা কেউ নিবে না, সুতরাং কিসের জন্য তুমি সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, কিসের মধ্যে তুমি জিনার মধ্যে জড়িত, এই দুনিয়া ছেড়ে দাও, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও, মরণের চিন্তা করো, মরণের চিন্তা করো, আল্লাহ যেহেতু মরণ মানুষের দুইটা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, দিন শেষ করেছেন মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করেছেন মৃত্যুবরণ করেন নাই, এখন পর্যন্ত বেঁচে আছেন, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, আল্লাহ মরণের আগে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু
হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদেরকে তুমি মরণটা সহজ করে দিও, কবরটা আমাদের সহজ করে দিও, হাশরের ময়দান আমাদের ডানাতে আমলনামা দিয়ে দিও। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে তুমি মাসুমের মাসুম বানায়া দিও, গুনার বোঝাগুলো চিরতরে তুমি আল্লাহ মাফ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আকবার, একটু মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার বন্ধ কেন দালান ঘর। বেটা গাইছে কথাটা বাস্তব চিরন্তন সত্য। আর কুষ্টিয়ার লালন বলে, খাসার ভিতরে অসীম পাখি কেমনে আসে যায়, কেমনে যায়। আহা, এ মুসলমান, একটা পাখি বাস করে আর এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, থাকা যাবে না। জোরে বলেন ঠিক কিনা। আমার মুসলমান বাবারা শুনে নাও গভীর মনোযোগ। আমি বলতেছিলাম এক নম্বর মৌত, এই মরণে যদি ইমানদারের মৃত্যু হয় গো, বেঈমানদারের মৃত্যু আর ইমানদারের মৃত্যু রাত আর দিন পার্থক্য। এখন ইমানদারের মৃত্যুটা অনেক আসানে হয়, বেঈমানদের মৃত্যু অনেক কঠিন হয়। আল্লাহু আকবার বলেন না, সবার রুহটা জান কবজ করার জন্য আজরাইল দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইলের মাথা থাকে আসমানে, জমিনের মধ্যে থাকে পা। এত বড় দানব আজরাইল, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের ভিতরে পড়বে না। আমার দাদু ভাইয়ের এই আজরাইল সবার জীবনে আসবে, তবে ইমানদারের সাথে আজরাইল সরাসরি সাক্ষাৎ করবে। আর যারা জাহান্নামী, এদের কাছে আজরাইল আইতো না, উপর থেকে এমন একটা ধাক্কা, এমন একটা চিৎকার মারবে, এমন একটা আওয়াজ দিবে, এক আওয়াজে কলিজাটা ফেটে দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে যাবে। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগায় শোনো, ইমানদারের জানটা হবে আসানে মৃত্যু। কেমন আসান হবে? আসান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এইরকম ইমানদারের জানটা বাইর হবে। সেই যন্ত্রণাও থাকবে কিয়ামত পর্যন্ত গায়ে যন্ত্রণা। আর কঠিন মৃত্যুটা কতদিন পর্যন্ত থাকবে মুসলমান শুনে নাও, কঠিন মৃত্যুটা কত কঠিন থাকবে গো। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সবচাইতে আসান মৃত্যু, এটার যন্ত্রণাও গায়ের মধ্যে থাকবে। তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের এক অঙ্গ বেঁকা হয়ে যায়, যারা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে মৃত্যু হয়। অনেকেই দেখবেন মরণের সময় কত না চিৎকার পারে রে, কত মরণের সময় কত না গাল দিয়ে বগলা উঠে, জিহ্বা বাইর হয়ে যায়, বাঙ্গা চোরা করে, কত কষ্ট করে রুটা বাইর হয়, তাদের কত কষ্ট দেয় আমার আল্লাহ। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও, ইমানদারের মৃত্যুটা দিয়ে দিও, ওই কালেমা পড়তে পড়তে যেন মরতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মরণা শিবে কখন কেউ তো জানি না, আমার মরণা এই আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমাই তোমরা আমার মরণা শিবে কখন কেউ তো জানি না, আমার মরণা টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একাই চলে সিরে, আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলে সির, আমি যাবার কালে ভেবে দেখি আমার কে হনা, আমি যাবার কালে
নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি নাই আমার কুল্লুমান আলাইহা ফাস শেষ করে দিবে কে আল্লাহ আর একটু জোরে বলবেন আল্লাহ আল্লাহ বলে বান্দা রে এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দেব এই জমিনের তিন ভাগ মাটি তিন ভাগ পানি এক ভাগ মাটি ওই মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায় দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ে আশায় বানায় দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার রাসূলুল্লাহর প্রেম নিয়া আমার নবীর ভালোবাসা নিয়া এই জন্য নবী তো উম্মতের কান্ডারি হয়ে আইছে আমার নবী বলেন হায়াতি খায়রুন লাকুম আমামায়াতি খায়রুন লাকুম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা এই জন্য নবীর এসকে দেওয়া না হয়ে যাও নবীর প্রেমে পাগল হয়ে যাও আল্লাহ নবী ডাকতে বলে মাদিনা রে আমি নবী দুনিয়ার মধ্যে গমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য এই শরীরের তরিকা থাকি কত মারেফাত যেদিকে তাকাইবেন সেদিকেই নবী যেদিকে তাকাইবেন সেদিকেই নবী শরিয়াতে নবী হাকিকতে নবী মারেফাতে নবী কবরে নবী মিজানে নবী ফুলসিরাতে নবী আমার মুখের কথা না নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ আজকে কিছু লোক বলে নবী মারা গেছে নবী আমার নবী আমগার মতো মানুষ নবী সংসার করেছে নবীর ছেলে মেয়ে ছিল আমার নবীর বাল বাচ্চা ছিল নবীজির সংসার জীবন করেছে রাষ্ট্র চালাইছে আমার নবী দুনিয়ার মধ্যে আমার মতো চলাফেরা করেছে মানুষ শোনো নবী কাইয়ুম মাতিরারে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের মঙ্গলের জন্য কল্যাণের জন্য আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম এখন আমাদের দেশের কিছু মানুষ কয় নবী মারা গেছে আমার নবী কয় না ওফাতি খায়রুল লাকুম আমার নবী ওফাত করলেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আমার মায়াতি খায়রুল লাকুম আমার নবী কাইয়ুম মাতিরা সদায় এই পৃথিবী থেকে আমি নবী বিদায় নিলাম গো এটা আমার উম্মতের উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো আমি নবী ইন্তেকাল করেছি নবী বিদায় নিছি এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি ক্ষমা চাই আল্লাহর দরবারে আমি মাঝে মাঝেই বলি ওয়াসতে অন্যায় করে ছেলে মাফসাই বাবাই অন্যায় করে গ্রামের ছেলে মাফসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না এর মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বল না মদিনা বাজান রে ওয়াজটা খেয়াল করবেন দুনিয়াতেও শরিয়াতেও নবী আপনার আমার কল্যাণের জন্য আসছে নবী ঘুমাইছো আমার আপনার কল্যাণের জন্য বালা করে বুঝে নিবেন এই জন্য নবীর সামনে পাগল আমরা ওই কবরে লাগবে মিজানে লাগবে ফুলসিরাতে লাগবে মরণ যেহেতু হবে ওদিনও নবী লাগবে এই জন্য আমি আপনাদেরকে নবীর এসকে চলে গেছি আবার আমরা চলে যাব ফিরে মহব্বতে বলেন মদিনা মদিনা আসে কওমিনের ঠিকানা বলো না মদিনা অসংখ্য মমিনের ঠিকানা বল না মদিনা আয় হায় দিদার চলে কাঁদ তোমরা দিদার চেয়ে কাঁদ তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা
আরো জোরে বলেন, মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, বল না মদিনা মদিনা জালালদিন সুইত পোষা দুর্বার দেখল নবীজি, বলেন জালালদিন সুইত পোষা দুর্বার দেখল নবীজি, কৃষ্ণা তাহার মেটে না মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, বল না মদিনা নবীর প্রিয় সাহাবি এর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে যায় আসিতে দেখো না মদিনা। আরো জোরে বলা লাগবে, বলো মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, বলো না মদিনা। ইরে কালো হাফসে বেলালে ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের পথ মোহাম্মদ যিনি বানাইলেন রব্বানা মদিনা আসে কমিনের। ও আপনার প্রেমিক বানান, আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন, এই নবীজির পক্ষে থাকতে চান কি চান? জোরে বলেন চান কি চান? এই যে নবীর ইশকে কানলে চোখের পানি বিফলে যাবে না। এ মুসলমান কবির মনোযোগ বলতেছিলাম, এই যে নবীর ইশকে দিওয়ানা আমরা, কোথায় হাসরের ময়দানে নবী, মিজানে নবী, বলছি রাতে নবী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবী। এই নবী বলে গেলেন, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর সাথে জান্নাতে যেতে চান কে কে একটু হাত দুখানা তোলেন। নারে নবীজি বললেন, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার রাখবে, আমার কাছে আমানত রাখবে, খেয়ানত করবে না, যেহেতু টাউন এলাকার মানুষ সেই জন্য কথাটা বলেই যেতে হবে, যেহেতু কবর রুয়াতে গেছি, নবীর সাথে যদি হাত ধরে জান্নাতে যেতে চায়। এরা সুরুল্লাহ বললেন, সাবিরারে এই দুইটা জিনিস যে ব্যক্তি ওয়াদা করবে অপচয় করবে না, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে এক নম্বর হলো দুগালের মধ্যবস্তু, এই জিহ্বা এটাকে কন্ট্রোল করা লাগবে। মুসলমান শুনে নেন, আজ থেকে প্রতিজ্ঞা করব, আজকে যারা মাহফিলে বসেছেন সবাই প্রতিজ্ঞা করবেন, এই জিহ্বা দিয়ে আজ থেকে একটা বিড়িটান মারব না, আজ থেকে গাঁজা খাব না, মদ খাব না, আজ থেকে এই মুখটা দিয়ে কাউকে গালি দিব না, এই মুখের মধ্যে মদ খাব না, তারি দিব তারি খাব না, মুখটা দিয়ে কাউকে কষ্ট দিব না। এই মুখটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং আমার আল্লাহ তাআলা মায়ের নাভির সঙ্গে, মুসলমান শুনে নেন, আপনার নাভিটা জোড়ায়া দিছে কিসের জন্য? এই নাপাক পানি আপনার আব্বা মায়ের, আপনার মায়ের না ওই নাপাক পানি আপনাকে মুখ দিয়ে খাওয়ান নাই, এই মুখটা পবিত্র রাখছে আল্লাহর জিকির করার জন্য, রাসূলের দরুদ পড়ার জন্য, মাগফিরাত ডাকার জন্য। এ মুসলমান সেই মুখের মধ্যে আজ থেকে কে কে রাজি আছেন, আজ থেকে আর বিড়ির মধ্যে টান দিব না, গাজার মধ্যে টান দিব না, ইয়াবার মধ্যে টান দিব না, আজ থেকে মাদক সেবন করব না, মদ খাব না, জুয়া খেলব না, আজ থেকে আমরা আজকে কে প্রতিজ্ঞা করতে রাজি আছেন ভাই জানা, আজ থেকে আর হারাম জিনিস মুখের মধ্যে নিব না, এই মুখটা দিয়ে কাউকে কষ্ট দিব না। যে যে রাজি আছেন একটু হাত খানা তুলে আল্লাহরে দেখান, জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই মুখটা পবিত্র রাখা লাগবে কি লাগবে না?
নবীর সাথে যদি জান্নাতে যেতে চান এই মুখটা পবিত্র রাখা লাগবে। ও মুসলমান শুনে নাও, রাসূল বলছে দুই আর দুই নাম্বার হলো দুই পায়ের মধ্য বস্তু যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ, এই দুইটা জিনিস একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী ব্যতীত কেউ অপচয় করবে না। ভালো করে শুনে নেন বাবা, আমি একটু কথাগুলো বলে যাই একদম ডি কিলার ভাবে, একদম বাংলা ভাষায় আমি আপনাদেরকে বোঝায় দিয়ে যাই, দেলের কান্ডা লাগা শোনো। এইটা হলো দুই পায়ের মধ্য বস্তু একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী ব্যতীত, এই জিনিসটা অপচয় করবে না। আল্লাহ নবী ওয়াদা করছে, আল্লাহ নবী ওয়াদা করছে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী ব্যতীত কোথাও কোনো অপচয় করবে না। আল্লাহ নবী ওয়াদা করেছে ওই ব্যক্তির হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান একটু হাত খানা দেখায় দেন। আল্লাহর জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইটা জিনিস সামনে আসছে তো 14 ফেব্রুয়ারি, হয়তো এর আগে আর মাহফিল আসতে পারবো না আপনাদের এলাকায়। কত হাজার হাজার নারী, হাজার হাজার পুরুষ জিনায় লিপ্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে যাই, কথাটা বলে যাই, হঠাৎ করে লাইনটা ঘুরাইয়া দিছে এই কারণে, কারণ আমারও মরতে হবে, আপনাদেরও মরণের পেয়ালা পান করতে হবে। এই মরণের আগে জিনাকারীর হিসাবটা একটু শুনে যায়, এই জিনাকারীর আজাবটা একটু শুনে যায়। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জিনার পরিমাণ শুনে নাও, ভালো করে শুনে নাও, ও মুসলমান ইসলামের বিধান শুনে নাও, ভালো করে জেনে নাও, পৃথিবীর মধ্যে যদি কোন পুরুষ, যদি কোন পুরুষ বা মহিলা অবিবাহিত পুরুষ হয়, অবিবাহিত নারী হয়, যদি জিনা ব্যভিচার করে, ইসলামের শাস্তির বিধান হলো তাকে 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে, এমন জোরে পিটাই তবে কয়েকটা মারা পর জন্য সে মারা যায়। যদি সে মারা যায় এ মুসলমান অবিবাহিত হলে, যুবক এবং যুবতী যদি অবিবাহিত হয় সে জানাজা পাবে, সে কাফন পাবে, দাফন পাবে। মুসলমান যদি কয়েকটা মারা পর যদি মারা যায়, মারা যাওয়ার পর তাকে প্রথম গোসল করাবে, গোসল করায় তারে কি করাবে, মুসলমান কাফন পরাবে, কাফন পরায় জানাজা পড়াবে, জানাজা পরায় দাফন করাবে। যদি কোনো অবিবাহিত পুরুষ হয়, অবিবাহিত নারী হয়, ও মুসলমান শুনে নাও, এরপরে বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, সবুকের আঘাতগুলো থাকবে, তোমার কবরের উপরে হাঁকাইতে হবে। এটা হলো ইসলামের বিধান। একটা যদি আপনার এই মুসলমান হবিগঞ্জের জমিনে এই রকম একটা যুবক যুবতী যদি একবার ইসলামের বিধান অনুযায়ী বিচার করা হতো, আল্লাহর কসম করে বলি আপনাদের হবিগঞ্জ শহর থেকে, এই জেলা থেকে চিরতরে চিরতরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না, আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ তো গেল অবিবাহিত বিবাহিত পুরুষ, বিবাহিত নারী এখন সব জায়গা শুধু ব্যভিচার, প্রায় জায়গা দেখতেছি। গতকাল কোন দেখলাম, ও মুসলমান তিন ছেলে মেয়ে রেখে মা পরক্রিয়ায় পড়ে অন্য পুরুষের হাত ধরে চলে গেছে, হাজার হাজার রিপোর্ট দেখা যায়। কি করো, বাবা থাকে বিদেশে, বিবি অন্য পুরুষ অন্য মহিলার সঙ্গে আসক্ত হয়ে গেছে। বাবারা শুনে নেন, যে সমস্ত বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করবে, এদের শাস্তির বিধান হলো, এই যারা বিবাহিত নারী বিবাহিত পুরুষ ভালো করে লিখে নেন, যারা শাস্তির বিধান হলো এদেরকে যখন জিনা করে, এদেরকে সর্বপ্রথম নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, নাভি পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, এরপরে তারে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। মানুষের সামনে আড়ালে নয়, ওই রাস্তার কোনারে বা রাস্তার মধ্যে মাটি পামা বুক পর্যন্ত মাটি পুড়ে তাকে পুঁততে হবে, নারী পুরুষ দুজনকেই পুঁততে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে। পাথর মারা বন্ধ করা যাবে না, পাথর চালাতে হবে, যখন নিশ্চিত হয়ে যাবেন উনি মৃত্যুবরণ করেছে, ওখান থেকে আপনি তাকে তুলাবেন, খুশে উঠাইবেন, মাটির উপরে উঠাইবেন, উঠায়া এই কোন পুরুষ জিনাকারী মুসলমান বিবাহিত জিনাকারী বিবাহিত নারী বিবাহিত পুরুষ যারা বিবাহ করছে, এই নারীগুলো মৃত্যুদের মৃত্যুর পরে তাদের জানাজা পড়া দূরত্ব নয়, তাদের কাফন দেয়া দূরত্ব নয়, তাদের মুসলমান মাটি দেয়া দূরত্ব নয়, ওই বিবাহিত নারী বিবাহিত পুরুষদেরকে শিয়াল কুকুরদের খাওয়াই দিতে হবে, পথের মধ্যে তাদের দেহখানা খাওয়াই দিতে হবে। আল্লাহর কসম করে বলে, যদি হবিগঞ্জের জমিনে একটা বিচার যদি হতো, একটা বিচার যদি হতো, আজকে সামনে 14 ফেব্রুয়ারি, হাজার হাজার নারী, হাজার হাজার পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হবে। এই জন্য আমি বলে যাই, একটা বিচার যদি আজকে হবিগঞ্জের জমিনে হতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না, পরক্রিয়া খালি স্বামী থাকত অন্যের কাছে, বউ থাকত অন্যের কাছে, আয় জিনাকারী রাখো, জিনাকারী, এই জিনাকারীর বিধান হলো
সে বিবাহিত পুরুষ হলে তার জানাজা পড়া যাবে না। ফতোয়া মুফতি সাহেব আছে, বিবাহিত হলে তাকে কাফন পরানো যাবে না, দাফন দেওয়া যাবে না, তার লাশটা সুরে মারতে হবে, পাকুদায় রাস্তায় সুরে মারতে হবে, কুকুর শেল দেখে খাওয়াতে হবে। আজকে আমার দেশে যতগুলো ধরা পড়ে বিষয় 90% হচ্ছে জিনাকারী অবস্থা। জিনার অবস্থা দেখলে বড্ড ভয় লাগে, আর কেন হবে না, কারণ আমাদের কপাল ভালো না। কারণ যে দেশে বাংলাদেশে 90% মুসলমান, সেই দেশে ঢাকা মর্গে হয় জিনা, সেই দেশে চট্টগ্রাম মর্গে হয় জিনা। আমি মিথ্যা বলতে আসি নাই বাবা, দেখলাম ঢাকা মর্গে লাশ মরে গেছে বিষ খেয়ে, তো আলামত হলো জিনা, মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত হলো জিনা, লাশ মারা গেছে গলায় ধরে নিয়ে, আলামত হলো জিনা। তখন ডাক্তাররা বড় বিপদের মধ্যে আছে, চিন্তা করে ঘটনাটা কি, মারা গেলে এক ফেলি, আলামত এটা কেন? তখন ডোমকে যখন রিমান্ডে দিল, ডোম বলল যতগুলো লাশ, যত মেয়েদের লাশ কাটি, তখন আগে যখন ওই টেবিলের পর উঠায় কাটতে যায়, আগে তাকে উলঙ্গ করে আগে জিনা করে নি, তার সঙ্গে রেপ করার পর তারপর লাশটা কাটি। তা যে আমরা কথা হলো, এইটা যদি শ্রীলঙ্কা হতে মেনে নিতাম, ভারত হলে মেনে নিতাম, আমেরিকা হলে মেনে নিতাম, যে দেশে 90% মুসলমানের রক্তক্ষরণ হয়, সেই দেশের মধ্যে মর্গে মরা মানুষের সঙ্গে জিনা হয়, সেই দেশে আল্লাহর গজব এখনো আসে নাই। আপনি মরার ওয়াজ করা পরও কেবল চোখে পানি আসে না, মানুষকে কবরে শোয়ানো পরও সেলফি তোলে, মানুষ মারা গেলে সেলফি তোলে, কারণটা কি? কারণ হলো আমাদের অন্তরে মরণের ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমি কি মিশাল আমি কি আপনাদের মিথ্যা কথা বলছি? মিথ্যা বলছি? আমি আশ্চর্য হয়ে গেছি, যদি অন্য রাষ্ট্র তো মরার পরে, আমার দেশে মরার পরে মর্গে নিয়ে যায় লাশ কাটার জন্য, ময়নাতদন্তের জন্য, সেখানেও লাশের সঙ্গে জিনা হয়। আল্লাহ, আপনারা শুনলে কষ্ট পান, অনেক অসাধারণ মানুষ এগুলো জানেন না। দুইটা হাসপাতাল তো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, দুইটায় ধরা পড়ছে। তারা বলতেছে একজন নয় দুজন নয়, যতগুলো নারী কাটছে সব আগে জিনা করে নিছে, অন্য যে বুড়া মুড়া যেগুলো ভাঙড়ি চুঙড়ি এগুলোর কাজ যায় না, একটু মোটামুটি কথা বলছে। তারপর তাহলে আমার দেশ কত জিনা ব্যবচার চলতেছে। আল্লাহ যে এই যে কিছুদিন আগে করোনা দিয়েছিল, আল্লাহ আমাদেরকে শেষ করে দেওয়ার দরকার ছিল, কারণ আমাদের মধ্যে কোনো ভয় ভীতি একেবারেই আমাদের না, কারণ আমাদের অন্তর এমন মরা মরছে, অন্তরের ভিতরে মরমরে পাথর হয়ে গেছে। এই অন্তরের ভিতরে আল্লাহর ভয়, রসুলের প্রেম জাগতেছে না, কোথায় অবস্থান বিরাজ করতেছি, হাতের মধ্যে জিনা, পায়ের মধ্যে জিনা, ব্যবচার চোখের মধ্যে জিনা, জিনা আর জিনা ব্যবচার। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বত দরুদ পড়েন, اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد আদম যখন মাটি পানি মরণ বিজি খোদ রাসূল, আদম যখন মাটি পানি মরণ বিজি খোদ রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ, আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা শফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এক নম্বর বিপদ হলো মরণ, দুই নম্বর বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ, ঠিক কিনা? আগুনে পুড়াইলে মনে করেন আর বুঝি আমার আল্লাহ বানাইতে পারবো না, পানিতে ডুবে মারা গেলে মনে করেন আল্লাহ বুঝি আর বানাইতে পারবো না, মুসলমান হাঙ্গর কুমিরে খাইলে মনে করেন আমার আল্লাহ আর বানাইতে পারবো না, আমার আল্লাহ হুকুম দিবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুতরাং কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে মনে বলা হয় কবরের জগৎ। এ মুসলমান, কবরে যেদিন
সোয়াইবে অনেক লম্বা ইতিহাস আপনার মনকার নেকি কেরামুন কাতিবিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য যতগুলো ফেরেশতা ছিল বিদায় যেদিন নিয়ে নেবে আব্রাহিম এর সালাম যেদিন জানতে আপনার বাইর করবে আপনাকে ওই মার্কিন কাপড়ের মধ্যে শোয়াইয়া তিন টুকরা কাপড় দিয়ে আপনাকে জানাজার নামাজ পড়ে কবরে শোয়াইয়া দিবে ওই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে নাম তার হলো নোমান ফেরেশতা আমি তোমার উঠাইলাম কবর থেকে উঠানো পরে অনেকেই জানেন কবরে শোয়ানো পর মনকার নেকির ফেরেশতা আসবে নারবাজান না মনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা আপনাকে রুহটা দিবে দিয়া বলবে ফেরেশতার হাতে দুই টুকরা কাপড় থাকবে দুই টুকরা কাগজ থাকবে এক টুকরা থাকবে নেকির আমল আর একটা থাকবে বদ আমল এই দুইটা কাগজ নিয়ে বান্দার কবরের ভিতরে হাজির হয়ে যাবে ডাকতে বলবে দিলদার সাহেব শোনো ওঠো বান্দা ওঠো এই নাও তুমি লেখো এই নাও তুমি লেখো বান্দা তখন হাতের মধ্যে নিয়ে দেখবে ষাট বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছিল কত অক্ত নামাজ তুমি দুনিয়ার মধ্যে আদায় করেছো কত ভালো কাজ করেছো দান সৎকার করেছো এই দুনিয়ার মধ্যে নেকির কাজ করেছো দুনিয়ার মধ্যে কোরআন পড়েছো নবীর দুরুদ পড়েছো জিকির আজকার করেছো বান্দা আমলটা পায় অত্যন্ত খুশি হয়ে যাবে বলে লিখে দাও যার যার আমল নামা তার তার লেখা লাগবে মুসলমান শুনেন আপনারা জানেন কেরামত কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখে এটা আপনার কাছে জমা হবে এটা আবার তার তার হাতে তার তার লেখা লাগবে বান্দা ডাকতে বলে ফেরেশতারে আমি লিখবো কেমনে আমার কাছে তো কলম নাই ফেরেশতা বলবে বান্দা কলম তোমার ডান হাতের সাত আঙ্গুল মুবারক আর একটু জোরে বলেন আল্লাহু আকবার এই আঙ্গুলটা হবে কলম এ মুসলমান শুনে নে অনেকে আঙ্গুল ধরে কত ঘুষের টাকা লেখিস ঘুষের টাকা লেখিস এই আঙ্গুল দিয়া সুন খায় অনেক কালেম আছে বাবা যারা পান খায় আঙ্গুলের মাথায় সুন জড়ায় এই আঙ্গুলটা সুন খাওয়ার জন্য নয় এই এই হাতের মধ্যে যতগুলো আল্লাহ নখ দিছে এই নখের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম নখ আঙ্গুল হলো এটা কারণ নবীজি দ্বিখণ্ডিত চন্ড দ্বিখণ্ডিত করেছিল শাহাদত আঙ্গুলের ইশারায় এই আঙ্গুলটার বড় দাম এই আঙ্গুলটা হবে কলম বান্দার ডাকতে বলবে বান্দা আমি কলম পাইলাম কালি পাবো কই এবার বলবে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক আমি তোদের পায়ে ধরে বলে যাই এই মুখের থুতুটা নষ্ট করিস না এই মুখ দিয়ে গাধার মধ্যে টান দিস না এই মুখ দিয়ে কোনো মদ খাস না এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করিস না এই মুখটা দিয়া কাউকে কালি দিস না এই মুখের থুতু মুবারক হবে কালি আল্লাহ এই মুখের থুতু মুবারক হবে কালি বলবে বান্দা মুখের থুতু মুবারক হলো কালি বলবে আমি কলম পাইলাম কালি পাইলাম খাতা পাবো কই কাগজ পাবো কই কাগজ হলো বান্দা তিন টুকরা সাদা কাপড় মুড়াইয়া দিবে ওই প্রথম কাপড়ের কাপড়টা টান্দে খুলে নিবে টান্দে খুলিয়া নিয়া বল বান্দা লেখো ওই কাপড়ের কাপড় হবে তোমার কাগজ বান্দা সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে এবার হাত থেকে ওই কাগজটা ছিনিয়ে নিবে নিয়ে টানতে বলবে বান্দা এই নাও আর এক টুকরা কাগজ হাতের মধ্যে নিয়ে দেখবে রে আশি বছরের জিন্দেগি কোথায় কোন জায়গা সুদ খাইছো কোথায় ঘুষ খাইছো কোথায় কোন মহিলাকে নিয়া কোন চার বাগানে ঘুরেছো কোন রিসোর্টে নিয়া কোন মহিলার নিয়ে রাত কাটাইলা কোথায় তুমি সিনেমা দেখলা কোথায় তুমি গান শুনলা কোথায় তুমি বন্ধু বান্ধব নিয়ে পরের মুরগি চুরি করে খাইলা পরের গাছের ডাব চুরি করে খাইলা পরের দোকানের মাল চুরি করলা এই দুনিয়ার মধ্যে যত অন্যায় করে সব সামনে হাজির হয়ে যাবে বান্দা লেখতে বলে লেখো বান্দা চিৎকার মেরে বলবে ও ফেল্লার ফেরেশতা আমি এইগুলো করি নাই আমি তো এগুলো করি নাই ডাকতে বলবে না রে আল্লাহর বান্দা শোনো আজকে যেমন ভিডিও গুলো হয় এই ভিডিও পেলে বাইর করবে পঞ্চাশ বছরের জিন্দগি ষাট বছরের জিন্দগি কখন কোন টাইমে কোন মাসে কোন বছরে তুমি অন্যায় করেছিলে কোন রাস্তায় দাঁড়ায় অন্যায় করেছিলা কোথায় তুমি অন্যায় কাজে লিপ্ত হয়েছিলে বান্দার সামনে হাজির হয়ে যাবে
বান্দা চোখের পানি ছেড়ে ডাকতে কান্না বলবে, আল্লাহর ফেরেশতা রে আমি অন্যায় গুলো আমি কেমনে লাগবো? ওর ডান পাশের মাটি গুলো বাম দিকে চাপ দিবে, এত জোরে চাপ দিবে বান্দার ডান পাশের আটটি গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আটটি গুলো ডান দিকে চলে যাবে, উপর দিকে চাপ দিবে, নিচের দিকে চাপ দিবে, বান্দারে এক একটা হাত ওর দিয়ে আঘাত মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে, বান্দা যতক্ষণ পর্যন্ত লেখা হবে না এক একটা ওই গম্বুজের বাড়ি হবে রে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাটফেল করে মারা যেত। এই কবরের আদব একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। কবরের আদব হয়, এই কবরের আদব হয় পশু পাখিতে বোঝা, পৃথিবীর একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। ওই কবরবাসীর চিৎকার, কবরবাসীর আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই মানুষগুলো হাটফেল করে মারা যেত। আল্লাহ, ওই কবরটা বড় ভয়ঙ্কর হবে রে, ওই কবরটা বড় ভয়ঙ্কর হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। এর আজি না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে ছিয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে ছিয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে। আরো জোরে বলেন, মরার পরে ঘর কল্লা বাড়ি কল্লা সবই যাইবা সে রে, ঘর কল্লা বাড়ি কল্লা সবই যাইবা সে রে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো বলেন তোমার তো। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই জান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। এর আজি না হয় কাল তুমি যাইবা কবরে, আজি না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে ছিয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে ছিয়ে গো। আল্লাহুম্মা ও আলায়াল সাইয়্যিদিনা মাওলানা, এ দুনিয়ার মুসলমান এক এক আঘাতে শত শত কোটি মাটির নিচে চলে যাবে রে, আবার তাকে টেনে হুইসে বাইর করা হবে, আবার থেকে আঘাত করা হবে, যতক্ষণ পর্যন্ত আপনার আমল নামে লেখা হবে না। নুমান ফেরেশতা একটা কদম তোমার কবর থেকে যাবে না। আল্লাহু আকবার বলো, এ মুসলমান এবার তোমার লেখা হয়ে যাবে, এবার আমল নামা দুইটা আপনার গলার ভিতরে লটকায় দিবে, যদি নেকির পাল্লা বাড়ি হয় এই কাগজটা থাকবে উপরে, আর যদি বদির পাল্লা বাড়ি হয় এটা থাকবে উপরে। আফসোস করতে করতে চলে যাবে, হায় আফসোস বান্দা 80 বছরের জিন্দেগি পাইলা, 50 বছরের জিন্দেগি পাইলা, 40 বছরের জিন্দেগি পাইলা, সারা জীবন ধরে গোনার কাজ করে আইলা বান্দা, বান্দারে এই দুনিয়া থেকে বান্দা চলে আসলা, তোমার জন্য অপেক্ষা করে আল্লাহর জাহান্নাম, বড় আফসোস, এতদিন পায়া তুমি গুনাহ ছড়াইতে পারো না, এতদিন পায়া তুমি
আল্লাহর দিনের কাজ করতে পারো না, আফসোস করতে করতে চলে যাবে। এরপর আসবে কবরে এমন কারণের ফেরেশতা, আসিয়া দেখবে দুইটা কাগজ লটকানো বেটার গলার মধ্যে। আরে বান্দা যখন ওই যে বলতেছিলাম এর দুজনের জন্য দুইটা জায়গা খোলা, এর যারা জান্নাতি যাদের গলার মধ্যে লটকানো থাকবে ভালো আমল, আমার আল্লাহর ফেরেশতা ডাকতে বলবো ও বান্দা তোরা তো ইমানদার, তোদের জন্য প্রস্তুতি করে রাখছি আমার আল্লাহ। ও তুনিল মুমিনিন, তোরা মুমিন তোরা মুত্তাকিন, তোদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ আত্মা জান্নাত। ওই আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়া হবে, কিয়ামত পর্যন্ত জান্নাতের জান্নাতের নিয়ামত গুলো ভোগ করবে, জান্নাতের বাতাস গুলো বইতে থাকবে, কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে নিয়ামত গুলো আসবে, জান্নাতের সুযোগ সুবিধা সব পাবে। যেমন আমার দেশের চাকরিজীবী ভাইয়েরা পেনশন পাওয়ার পর তাদের জন্য সুযোগ সুযোগ সুবিধা থাকে, তদ্রূপ জান্নাতি যাদের সার্টিফিকেট হয়ে যাবে ওই কিয়ামত পর্যন্ত আটটা জান্নাত থেকে সুগিরাম, ওই সুন্দর খাবার নিয়ামত রহমত সব কিছু জান্নাত থেকে আসা শুরু হবে। মুসলমান শুনে থাকেন, ওই জান্নাতের ভিতরে কবরে শুয়ে থাকবে, জান্নাতের ঘ্রাণ জান্নাতের নিয়ামত ভোগ করবে। আর জাহান্নামীদের জন্য বলবো ও জাহান্নামীরা তোদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। একটা নয় দুটি নয়, একটা নয় দুটি নয়, শুনে নাও, মুসলমান ডেকে দিচ্ছে তোদের জন্য সাতটা জাহান্নাম, ওই সাতটা জাহান্নামের দরজা খুলে দেয়া হবে, আগুন গুলো আসবে, সব গুলো আসবে, বিশ্ব গুলো আসবে। ওই কবর ভিতরে ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবি, ওই জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে চলবি। আল্লাহ তো তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলো উইদ্দুনিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে। একটা নয় দুটি নয়, আট আট সাত সাতটা জাহান্নাম। এ মুসলমান শুনে নাও, আমার দেশের মুনাফিকে ভরপুর, এই জন্য নবীর জামানাও মুনাফিক ছিল, এখনো ছিল, এখনো অসংখ্য মুনাফিক আছে। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার নেতার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলে আমি আখিরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবরে আপনার কদমের মধ্যে একদল লোক যাবে, তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, বলছে ঈমান আনছে নবীগণ। আজকে মুসলমানের গর্বে জন্ম নিয়া যাদের অন্তরে কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, মিজানের ভয় নাই, আল্লাহ ওই কবরে কি জবাব দিবি, কিয়ামতের ময়দানে কি জীবন জবাব দিবি, আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবি না, আল্লাহর আদালতে ধরা পড়ে যেতে হবে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? অস্বীকার করবে সব মানুষ, এ মুসলমান এই কবরটা ভয়ঙ্কর, স্থায়িত্ব ভয়ঙ্কর হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলো না, একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এটার মধ্যে পড়ে থাকলে চলবে না, অনেক আলোচনা রয়েছে রে বাবা, সব যেদিন শেষ হয়ে যাবে, চারজন ফেরেশতা জিন্দা থাকবে, তার মধ্যে নাম নাম্বার ওয়ান হলো হযরত আব্রাহিম আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, জিব্রাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, এই চারজন ফেরেশতা জিন্দা থাকবে। আমার আল্লাহ যেদিন উল্টা পাল্টা সব কিছু নদী নালা সব যেদিন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে আব্রাহিম, আর দুনিয়ার মধ্যে কে কে আছে বলো, বলে আল্লাহ দুনিয়ার মধ্যে কেউ নাই, সব তো শেষ হয়ে গেছে, ভাই আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি, এখন সৃষ্টিতে কে আছে বলো, বলে আল্লাহ গো আমরা চারজন ফেরেশতা আছি, আর আপনি আছেন মোট পাঁচজন আছি। আমার আল্লাহ বলবে আজরাইলে যাও, দৌড়ে যাও, ওই না জিব্রাইলের জানটা বাইর করো, ওর আর প্রয়োজন নাই, নিয়ে আসো। আজরাইল চলে যাবে জিব্রাইলের কাছে, জিব্রাইলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই জিব্রাইল, আমি আপনার কাছে এসেছি, আপনি সৃষ্টি, আমার স্রষ্টার কাছে যাওয়ার জন্য আপনাকে নিতে এসেছি। তা জিব্রাইল আমিন বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া যাবে কিনা, আল্লাহ বলবে না না, আমি পৃথিবীর মধ্যে যত সৃষ্টি করেছি সব শেষ হয়ে যাবে, আমি একমাত্র স্রষ্টা থাকবো, সৃষ্টির কোনো অস্তিত্ব থাকবে না, সব শেষ করে দিব। এ জিব্রাইল তাসকে তোর কোনো আপিল চলবে না, যাও রূহটা নিয়ে আসো, সঙ্গে সঙ্গে জিব্রাইলের রূহটা বাইর হয়ে যাবে, থাকবে তিনজন, কয়ে যাও যাও মিকাইলের জানটা বাইর করো, একই আফসোস করবে মিকাইলকেও, এই মিকাইল বলবে কোনো আফসোস চলবে না, যেহেতু আমি একমাত্র স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না। অ মুসলমান শুনে নাও, চলে যাবে কোথায়, মুসলমান ইসরাফিলের কাছে, ইসরাফিলের একই অবস্থা হবে, তিনজন যেদিন বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল
এখন বলো সৃষ্টির জগতে কে আছে? আমি তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দেখি, তাকে কেউ তো দেখি না। এখন আরো আছে আল্লাহ, আরো আছে কে আছে? তুমি নিজে আল্লাহু আকবার বলেন না। আজল কয় আল্লাহ কয় আরো আছে, আজরাইল কয় আল্লাহ কেডা এটা কয় আরো আছে, সেটা কে? তুমি আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কয় আজরাইল তোমাকে আমি বলেছি সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবেন, আমি হলাম স্রষ্টা তোমরা হলে সৃষ্টি, সুতরাং তা তুমিও চলে আসতে হবে। আজরাইল কয় আল্লাহ আমার রুটা দেয়া লাগবে কয় হ, এবার কেমনে দিব কয়ে তোমার মুখের মধ্যে হাতটা ঢুকায়া দাও। আদরালে সাল্লাম নিজের মুখের মধ্যে হাতটা ঢুকায়া দিয়া যখন রুটাকে ধরবে চিৎকার মেরে আদরাইল কানবে, এত জোরে একটা চিৎকার মারবে আদরাইল, মুসলমান এই জামানার মধ্যে যদি মারতো এই মানুষগুলোর আর জান কবাজের জন্য আশা লাগতো না, সব করে হাত ফেল করে মারা যেত। এত জোরে একটা চিৎকার মারবে আদরাইল, বলবে আল্লাহ মানুষের রূপ কত বাইর করলা, আল্লাহ এত কষ্ট আমি জানি না, আল্লাহ আজ নিজের রুটা বাইর করতে যে অনুভব করতে পারি, মৃত্যু কত কঠিন রে, মরণ কত কঠিন, মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না, বলে না আজরাইলা শিলে পারে রক্ষা। আজরাইল কানবে অনেক অনুনয় বিনয় করবে, কোনো অনুনয় চলবে না, আল্লাহ আমাকে ক্ষমা করা যায় না, আমি তো পারছি না। এই রুটা ধরার সঙ্গে সঙ্গে আজরাইল চিৎকার মারবে, আল্লাহ আমি আর পারছি না, কয় কোন আফিল চলবে না, কারণ আমি তো নিজেই বলেছি স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না, দাও রুহটা দাও। আল্লাহ পাক চাইবে সঙ্গে সঙ্গে রুহটা টানতে ছিঁড়ে আমার মাওলার দরবারে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে উবামার ভাইরা বন্ধুরা পৃথিবীর যত মানুষগুলো যা ছিল সব কিছু গজে উঠবে। এই পৃথিবীর মধ্যে শুরু হয়েছে দিন আল্লাহ হবে কাজী, এই দিন আল্লাহ হবে কাজী, আর বিচারকের কাঠগড়ায় আল্লাহ দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষগুলো ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও, ইয়া লাদ্রি কিচ্ছু জানি না, আল্লাহ ইয়া সালিম আওয়াজ আওয়াজ আমাকে একটু শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। চলে যাবে মানুষ দৌড়াইয়া, এই দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে তোমরা দৌড়াও কেন, পেরেশানি তো কেন, চলে যাও, চলে যাও কার কাছে? হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস বলে তোমরা এত দৌড়াও কেন, পেরেশানি তো কেন, আমাদের দয়া করো। কয় আমি নয়, চলে যাও কোথায়? হযরত ইব্রাহিমের কাছে। ইব্রাহিম নবী কয় তোমরা দৌড়াও কেন, কয় আমরা এসেছি বিপদের জন্য, আমাকে একটু দয়া করো। ইব্রাহিম নবী বলে না আমি নয়, চলে যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা বলে এ মুসলমান শোনো তোমরা দৌড়াও কেন, আমরা দৌড়াইতেছি বিপদের জন্য, আমাদের একটু দয়া করো। বলবে আমি নয়, চলে যাও উম্মতের কান্ডারি রহমতের নবী রহমাতাল লিল আলামিনের কাছে। জোরে বলুন মারহাবা। আল্লাহর নবীর কাছে যে আল্লাহর নবী বলে আয় উম্মাতিরা, আমি নবী উম্মাতের মায়ায় কান্দি, আয় নবী, আমার নবীজি আরশের ময়দানে তিনটা সিজদায় পড়বে, হাশরের ময়দানে তিনটা সিজদা দিবে। প্রথম সিজদার মধ্যে যখন যাবে আল্লাহ বলবেন হাবিব আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন, আপনি এত সিজদার মধ্যে পড়ে আছেন কি চান? আপনাকে তো প্রতিটা নবীকে আমি এক একটা পার্সোনাল নিয়ামত দান করেছি, আপনাকে সব ডাকেছিলাম, যেদিন মিরাজের রাত্রে আপনাকে যেদিন ডেকে নিয়েছিলাম, ওই রজব মাসে আপনার সঙ্গে যেদিন দিদার করেছিলাম, কোনো পর্দা ছিল না, কোন দুজন পাশাপাশি বসে যখন আলাপ করেছিলাম, আপনাকে নামাজ দিয়েছিলাম, আপনাকে রোজা দিয়েছিলাম, আপনাকে হজ দিয়েছিলাম, আপনাকে যাকাত দিয়েছিলাম, আপনাকে শরিয়াত দিয়েছিলাম, আপনাকে তরিকাত দিয়েছিলাম, আপনাকে রিসালাত দিয়েছিলাম, আপনাকে সবকিছু সেদিন দান করেছিলাম, সেদিন পর্দা ছিল না, আপনাকে বলেছিলাম হাবিব আপনি আজকে চান কি চান, সেদিন তো আপনি কিচ্ছু চান নাই, সেদিনও বলেছিলেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, সেদিনও চেয়েছিলেন আপনি উম্মতি আজ কি চান। আমার নবী বলে আজু আমি কান্দি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আজু কান্দি আমি উম্মতের জন্য। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলবেন হাবিব মাথা তোলেন, আপনি তাকায় দেখেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি যায় তত দূর পর্যন্ত আপনি তাকায় দেখেন, রহমতের নবী উঠে দাঁড়াইবে, দাঁড়াইয়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাকাইবে, যত দূর পর্যন্ত দৃষ্টি শক্তি যাবে আমার আল্লাহ তাআলা সমস্ত উম্মাতদেরকে নাজাত দিয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহামা।
আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ বলবেন হাবিব আবার আপনি সিজদায় পড়লেন, আমার আল্লাহ বলবেন আপনাকে আবার একই নিয়ম দিলাম। নবীজি আবার এই একটা দৃষ্টি শক্তি দিবে, সমস্ত মানুষগুলো নাজাতের মধ্যে চলে যাবে, আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। যখন তিনটা সিজদা দিবে প্রায় মানুষগুলো অধিকাংশ মানুষই জান্নাতি হয়ে যাবে, একমাত্র কিঞ্চিৎ পরিমাণ ইমানদার যারা এরা ওই সাউনের ভিতর আসবে না। তখন এরাও কানবে ইয়া সালিম নিরাপত্তা দাও, আমার নবীজি বলবেন আল্লাহ আর একটা সুযোগ দাও। সেই সুযোগটা হলো আমার উম্মতের কান্না, উম্মতের করুণ দৃশ্য আমি নবী সইতে পারি না, উম্মতের চোখের পানি আমি নবী কান্দিন উম্মতের মায়া, কারণ দুনিয়াতে পাঠাইছে আমাকে উম্মতের কান্ডারি করে, দুনিয়া থেকে আনছো আমাকে উম্মতের কান্ডারি করে, আজকে একটু সুযোগ দাও। আমার নবী আমার আল্লাহ বলবেন হাবিব সেই সুযোগটা আপনাকে দিলাম, আজ যারা আপনাকে চিনবে আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিব। আমার নবী যে উম্মতের সামনে বলবেন হাযা রাসূলু, আমি কি তোমাদের সেই নবী, আমি দাঁড়িয়েছি আজকে তোমার সেই হাবিবকে চিনতে পারো, যারা চিনবে আমার নবী বলে আয় আমি তোদেরকে নিয়ে জান্নাতে যাব। বাকিগুলো যারা থাকবে আমার আল্লাহ বলবে হাবিব আর নয়, কারণ তারা আপনাকে চিনে নাই, বাকিগুলোকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে, জাহান্নাম পালাইবে, জাহান্নামে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে, জাহান্নাম পালাইবে, আল্লাহ বলবেন এ জাহান্নাম কোথায় যাও, জাহান্নাম বলবে আল্লাহ আমার ভিতরে তোমার বান্দাদেরকে বান্দিদেরকে দাও, আল্লাহ ওরা চিৎকার মেরে কান্দে, ওদের কান্না আমি সইতে পারি না, ওদের চিৎকার আমি সইতে পারি না, ওদের রাহাজারি আমি সইতে পারি না, জাহান্নাম মানুষের কান্না দেখে কানবে, আমার আল্লাহ বলবে জাহান্নাম পালায়ও না, তোমাকে বানাইছি আমি নাফরমান বান্দাদেরকে সাইজ করার জন্য, আজকে পালায়ও না, কারণ ওদেরকে সুযোগ দেয়া হয়েছিল 50 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর, 1,000 বছর তাদেরকে সুযোগ দিয়েছিলাম, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমার হাবিবের সঙ্গে নাফরমানি করেছে, আজকে তুমি পালায়ও না, আমি তোমাকে বানাইছি শুধু নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। তখন জাহান্নাম কান্না থেমে যাবে, জাহান্নামের কান্না থেমে যাবে, কারণ যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা হাবিবের সঙ্গে নাফরমানি করবে, আর জাহান্নামের জবান খুলে বলবে আল্লাহ দেন আমার ভিতরে দেন, যারা আপনার সঙ্গে নাফরমানি করেছে, যারা আমার হাবিবের সঙ্গে নাফরমানি করেছে তাদেরকে আমার ভিতরে দেন, আমি গ্রাস করব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহ। সুতরাং এই কিয়ামতের ময়দানে তা ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়ঙ্কর অবস্থা, মুটু হাত করে সূর্য উদয় হবে, মুটু হাত করে সূর্য উদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে তামার জমিনের উপরে মানুষগুলো দৌড়াইবে, মানুষের মস্তিষ্কগুলো গলে 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 ঘাম পড়বে, মানুষ সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে, কেউ হাঁটু পানির মধ্যে, কেউ গিরা পানির মধ্যে, কেউ বা কোনো পানি পাইবে না, আরামে চলে যাবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আরে দয়াল নবী তুমি গুণমন, পাপীদেরকে তারা দেব নবী পাঠায় মগুলা কাদের গো হরি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমনি, বলেন দয়াল নবী তুমি গুণমনি, রহমতে আলম গো নবী তুমি সর্বগুণের গুণী গো নবীজি, তুমি সর্বগুণের গুণী দয়ালেরা দয়াল তুমি গো নবী, তুমি পারের কান্ডারি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমনি, বলেন দয়াল নবী তুমি গুণমনি, হবিগঞ্জের আসে কেরা ফেলে চোখের পানি গো নবীজি, ফেলে চোখের পানি কঠিন আসরের দিনে গো আপনার দিদার জন পাইয়া আমি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমনি, আমার সাথে বলেন মায়ার নবী তুমি গুণমনি, হবিগঞ্জের আশেক ভাই ফেলে চোখের পানি গো নবীজি, ফেলে চোখের পানি কঠিন দিনের মায়ার নবী গো
বায়াত করলো তুমি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, পাপীদেরকে তারাইতে গো নবী, পাঠা আল্লাহ কাদের গো নি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, রহমতে আলম গো নবী আপনি সর্বগুণের গুণী গো নবীজি, রহমতে আলম গো নবী আপনি সর্বগুণের গুণী, এই পাপীদেরকে তারাইতে গো পাঠায় আল্লাহ কাদের গো নি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। পাপীদের জন্য কান্ডারি হলো রাহমাতাল লিল আলামিন। আ বাবা, সেই নবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যারে বলেন চাই কি চাই? এই সেই নবী লাগবে হাসরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব, আরে বাবা বারোটা পার হয়ে গেছে, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, এই নবীজিকে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? সুতরাং হাসরের ময়দানটা হবে ভয়াবহ অবস্থা, তারপর একটা বিপদ। নাম্বার ওয়ান মরণ, নাম্বার টু কবর, নাম্বার থ্রি কিয়ামতের ময়দান। সেদিন যাত্রা যাত্রা বিচার হবে, যাত্রা যাত্রা বিচার হবে, যাত্রা এমন যাত্রা ব্যবহার করছে বিচারের হাসরের দিনে, কোনো পরিমাণ সার হবে না, কোনো চুল পরিমাণ। আল্লাহ যদি বিচারের কাঠগড়ায় দাঁড়া করে, আমার মন বলে না কোনো মুন্সি মৌলবি বাঁচতে পারবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ যদি দয়া না করে সব মৌলবি আমু ধরা পড়ে যাবে, আমিও ধরা পড়ে যাবো। অনেক বুজুর্গ দেখাইতেছেন আপনারা। আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন আসান করে দেয়, হাসরের ময়দান যেন সহজ করে দেয়। সকলে বলুন আমিন।